দেখা চাইতে এসে গণপিটুনি। শেষে থানায় ঠাঁই হলো অভিযুক্তের। হাওড়া ময়দান এলাকার ঘটনায় চাঞ্চল্য। রমেশ জয়সওয়াল নামে ওই ব্যক্তিকে পুরুষ মহিলা নির্বিশেষে চর থাপ্পড় মেরে জাম ছিঁড়ে খালি গায়ে বাড়ি পাঠিয়ে দেয়। হাওড়া ময়দানের পিকে ব্যানার্জি রোডের ঘটনা। ববিতা সাউয়ের অভিযোগ, তাদের পুরনো বাড়ি প্রমোটিং এ দেওয়ার পর থেকেই নিজেকে আরটিআই অ্যাক্টিভিস্ট পরিচয় দিয়ে রমেশ জয়সওয়াল তোলা আদায় করতেন। শুক্রবার দুপুরেও তোলা চাইতে আসেন, তখনই এই ঘটনা ঘটে। স্যার, আমাদের জমিন আছে, আমরা প্রমোটারকে তৈরি করতে দিয়েছিলাম, ঠিক আছে। আবার বাইরে থেকে লোক এসে আমাদের বলছে যে টাকা দিতে হবে তোমাদের, বা না হলে আমরা বিল্ডিং তৈরি করতে দেব না, আমাদের বলছে যে তোমাকে মেরে ফেলে দেব, মানে উল্টো পাল্টা কথা করছে, গালাগালি করছে, রোজ রোজ আমাদের এসে মানে এত হ্যারাসমেন্ট করছে, মানে আমরা বলতেই পারছি না, আমরা খুবই কষ্টতে আছি। মানে কে যে বলছে? হ্যাঁ, যে আমাদের বলছে সেই রমেশ জয়সওয়াল মানে একটা লোক আছে, সেই আমাদের এ করছে। আমরা কিছু চিনি না ওদের, আমরা অত জানি না। দু তিন মাস ধরে আমাদের অনেক, আর আমরা রাজেশ ওই 3-4 লাখ টাকা চাইছে আমাদের থেকে। এমনি গুন্ডাগর্দি করছে, জবরদস্তি করছে আমাদের, গুন্ডাগর্দি করে দিতেই হবে টাকা, না দিলে বলছে যে তোমাদের টাকা দিতেই হবে, না দিলে আমরা থাকতে দেবো না, বিল্ডিং তৈরি হতে দেবো না, ঠিক আছে, আমাদের বলছে যে মারবো, এইভাবে কথাগুলো আমাদের উল্টো পাল্টা গালাগালি করছে। এসে বলে গিয়ে প্রমোটারকে বলো টাকা দিতে, নাহলে আমাদের সেই উল্টো পাল্টা নোংরা মুখ কথা বলতে, মারধর গালাগালি করছে, যা তা বলছে। আপনাদের বাড়ি মানে কেন এটা করছে? আপনাদের বাড়ি আপনারা কি করেছে? আমরা কিছু করিনি, আমাদের প্রমোটারকে বানাতে দিয়েছি, মানে একটা মানে বলে না ঘুষি যাবে, আমাদের এত দাও তাহলে বানাতে দেবো, নাহলে বানাতেই দেবো না। এমনি ফিরতি যাকে বলে গুন্ডাগর্দি, মানে কি রংবাজি, আমার ভাই কি আছে, প্রমোটার আছে কি, এইসব বলে বলে উল্টা পাল্টা বলে আমাদের মানে জবরদস্তি দিতেই হবে, না দিলে তোমাদের বাড়ি তৈরি করতে দেবো। আজকেও সেই ঘটনা, ওই এসে ঘরে উল্টো পাল্টা বলছে, যা বলছে, টাকা দিতে বলো নাহলে তোমাদের তুলে নিয়ে যাবো, তোমাদের মারধর করবো। এই গণপিটুনির খবর পেয়ে হাওড়া ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তারা জিজ্ঞাসাবাদের জন্য রমেশ জয়সওয়ালকে আটক করে থানায় নিয়ে যায়।